আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটু শপিং করতে বের হচ্ছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে শপিংয়ে যাব রাজধানী সুপার মার্কেটে, ঈদের জন্য শপিং করতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কী কী কিনলাম তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা মার্কেটের ভেতরটায় চলে এসেছি। প্রথমেই আমরা একটা শাড়ি কিনে নিয়েছি, আর এখানে থ্রি পিস দেখছি। সবগুলো থ্রি পিসই আমার কাছে খুবই ভালো লেগেছে ক্যামেরার চোখে, তবে এমনিতে একটুও ভালো লাগেনি। এই হলুদ রঙের থ্রি পিসটা তো ভালোই লাগছে শুধুমাত্র ক্যামেরাতেই, তবে এমনিতে রঙটা একদমই ফ্যাকাশে। লোকটা বেশ অনেকগুলো থ্রি পিসই আমাদেরকে দেখিয়েছে, তবে আমাদের একটাও পছন্দ হয়নি। তাই আর কি করার, থ্রি পিস কেনা হলো না। এবার আমরা চলে যাব চাদরের দোকানে। এখানে অনেকগুলো চাদর দেখা যাচ্ছে, চাদরগুলো খুবই সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে চাদরগুলো। কয়েকটা চাদর তো বেশ কালারফুল ছিল, তবে এক ফুলের চাদরগুলোই কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা একদমই লাইট কালারের চাদর চাচ্ছিলাম, তবে কোনটা রেখে কোনটা নেব আমরা ভেবেই পাচ্ছিলাম না। সবগুলো চাদরই কিন্তু খুবই সুন্দর ছিল, আর এখন অনলাইনে বেশ কয়েকটা চাদর ভাইরাল হয়েছে, সেই চাদরগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। আর এই দোকানটাতে কিন্তু শুধুমাত্র চাদর নয়, আরও রয়েছে ঘরের পর্দাও। এই চাদরটা অনলাইনে বেশ অনেকটাই চলছে, এই চাদরটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আরও কয়েকটা চাদর আমরা দেখলাম এমন দৃশ্য, আমরা যেমন ছোটবেলায় খাতার পাতায় আর্ট করতাম নানা ধরনের গ্রাম্য দৃশ্য, সেই দৃশ্যগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি চাদরের মধ্যে। আরও কয়েকটা এমন গ্রাম্য দৃশ্যের মধ্যে দেখালো, আমাদের কাছে খুব ভালো লেগেছে এই চাদরগুলো, তবে এই চাদরের কভার ছিল না, এটাই দুর্ভাগ্যবশত এই চাদরগুলো এর জন্যই আমাদের কেনা হয়নি। কভার ছাড়া চাদর তো আর সুন্দর লাগবে না, তাই আমরা এই চাদরগুলো কিনিনি, তবে দেখতে কিন্তু খুবই জোশ ছিল। আর এই চাদরটায় সব কিছু ছিল, হলুদ রঙের যে নিচের চাদরটা ছিল সেই চাদরটাই আমরা কিনে নিয়েছি। এই চাদরটা খুবই সুন্দর ছিল, এই চাদরটাই আমাদের পছন্দ হয়েছে, তাই আমরা এই চাদরটা কিনে নিয়েছি। আর এই চাদরটার কালারটাও খুব লাইট ছিল, তাই আমাদের পছন্দ হয়েছে। আর সব কিছু ছিল, কাভার টাভার সব কিছু ছিল, তাই কিনে নিয়েছি। এবার আমরা চলে এসেছি জুতার দোকানে। আমরা এখানে জুতা দেখছিলাম, এই স্মাইলি জুতাটা আমার পছন্দ হয়েছে। আর এখানে কাশফিয়ার জন্য জুতা কিনা হচ্ছে, ওর জন্য সাইজ নিয়ে আসা হয়েছে, তাই আমরা ইঞ্চি টেপ নিয়ে এসেছি ওর জন্য, ওকে নিয়ে আসিনি। বাসায় পরার জন্য আমরা জুতো কিনে নিচ্ছি, এখানে কাশফিয়ার জন্য জুতার সাইজ মিলছে না আমাদের, দেখি আরও সামনে গিয়ে কি হয়। আর শপিং করতে করতে আমাদের বেশ ক্ষুধা লেগে গেছে, আমরা খেতে চলে এসেছি এখানে। একটা আমরা চিজ বার্গার নিয়ে নিয়েছি, আর একটা শর্মা নিয়েছি, তবে শর্মা আর চিজ বার্গার একটাও খেতে ভালো ছিল না। আর এখানে লাচ্ছি নিয়েছি,
খাওয়া দাওয়া শেষে আমরা কিছু টপস দেখছিলাম কাশফিয়ার জন্য। রেগুলার পরার জন্য কয়েকটা টপস কাশফিয়ার জন্য নিব এখান থেকে। যেহেতু কাশফিয়াকে আনিনি তাই আমরা আবারও ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা বাচ্চাদের না নিয়ে যাবেন শপিং করতে, এইভাবে কিন্তু সাইজটা আপনারা নিয়ে আসতে পারেন। ইঞ্চি টেপ এর সাহায্যে আপনারা সাইজটা মেপে নিতে পারেন, এটা অনেকটা সুবিধা হয়। আরও কিছু শপিং করলাম, এখন তো প্রায় রাত হয়ে গেছে, এখন আমরা ফুচকা খাবো। এই ফুচকাটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। ফুচকা খেয়ে এখন আমরা বাসার দিকে রওনা দেব। এই তো বাসার দিকে রওনা দিয়েছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।